রিসেপশন পুরীতে একটা হলিডে হোমে যে সমস্ত ব্যবস্থাগুলো থাকে সমস্ত কিছুই কিন্তু এখানে রয়েছে। মানে বলতে পারেন ছোট্ট একটা পুরীকে দীঘার বুকে এনে বসিয়ে দেওয়া হয়েছে। এই হলিডে হোমটির নাম হলো বসুমতি হলিডে হোম। এই হলো আপনার দীঘার একটি বিশিষ্ট হোটেল সিবার্ড 1, আর এইদিকে দেখা যাচ্ছে সিবার্ড 2। অর্থাৎ সিবার্ড 1 এবং সিবার্ড 2 এর ঠিক মাঝখানে যেটা দেখতে পাচ্ছেন এটাই হলো বসুমতি হলিডে হোম। দেখতেই পাচ্ছেন, আমি একটু সামনে নিয়ে যাচ্ছি দেখুন আপনাদেরকে। দুতলা বিল্ডিং বসুমতি হলিডে হোম, সরকারি একটি বিল্ডিং। এর ভিডিও আমি আগে করেছিলাম কিন্তু তাতে একটু আমাকে সমস্যায় পড়তে হয়েছিল, যেহেতু সরকারি বিল্ডিং এইভাবে ইউটিউবে রিভিউ করা যায় না, অনেক সমস্যা রয়েছে। মানে যেহেতু সরকারি বিল্ডিং, সরকারের উপর বা যে সমস্ত সরকারি সংস্থা রয়েছে তার উপর চাপ আসে, যার জন্য ভিডিওটি বাধ্য হয়ে ডিলিট করতে হয়েছে। কিন্তু আপনারা যারা মনে করছেন দীঘাতে এরকম একটা সমুদ্রের সামনে, দেখতেই পাচ্ছেন এই সমুদ্র, এই ঠিক সমুদ্রের সামনে একটা খুব সুন্দর জায়গায় থাকবেন এবং এই হলিডে হোমে যারা রান্নাবান্না করে থাকতে চান তাদের জন্য একদম আইডিয়াল, খুব সুন্দর হলিডে হোম বসুমতি হলিডে হোম। এখানে রান্নাবান্না করার ব্যবস্থা রয়েছে এবং রুম রেন্ট সম্ভবত 500 টাকা কি 600 টাকার থেকে শুরু হয়ে যাচ্ছে আর কি। বাসন টাসন সমস্ত কিছু ফ্রি পাবেন, বাসনের জন্য এক্সট্রা পয়সা আপনাকে দিতে হবে না, আপনারা শুধু বাজার থেকে বাজার করে আনবেন এবং এখানে রান্নাবান্না করে থাকতে পারবেন। সবই নন এসি রুম, দু একটা হয়তো এসি রুম রয়েছে, তবে এখানে সরাসরি এসে, অর্থাৎ এই যে বসুমতি হলিডে হোম দেখতে পাচ্ছেন, এখানে সরাসরি এসে কিন্তু আপনি বুকিং করতে পারবেন না, এর জন্য আপনাকে কলকাতা অফিসে যেতে হবে। কলকাতা অফিসের ঠিকানা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, সেখানে যাবেন, সেখানে গিয়ে কিছু টাকা বা ফুল টাকা অ্যাডভান্স করে আপনারা কিন্তু বুকিং করে সেই বুকিং স্লিপ নিয়ে তারপর এখানে আসতে হবে। তারপর এখানে এসে আপনাকে কিন্তু এখানে থাকতে হবে, এখান থেকে সরাসরি কোনো বুকিংয়ের পদ্ধতি নেই। আমি জাস্ট একটু ভেতরে নিয়ে যাচ্ছি আপনাদের, কিন্তু রুম দেখাতে পারবো না যেহেতু অনুমতি নেই, যেহেতু অনুমতি নেই রুম দেখাতে পারবো না। কিন্তু আপনারা দেখুন এখানে আপনারা জামা কাপড় এইভাবে শুকাতে পারবেন, সেই ব্যবস্থা রয়েছে। অর্থাৎ পুরীতে একটা হলিডে হোমে যে সমস্ত ব্যবস্থাগুলো থাকে সমস্ত কিছুই কিন্তু এখানে রয়েছে। মানে বলতে পারেন ছোট্ট একটা পুরীকে দীঘার বুকে এনে বসিয়ে দেওয়া হয়েছে। এই হলিডে হোমটির নাম হলো বসুমতি হলিডে হোম। আর এখানে কল রয়েছে, আপনারা বিচের থেকে স্নান করে এসে এখানে হাত পা ধুয়ে নিতে পারবেন, জামা কাপড় মেলতে পারবেন। এই হলো রিসেপশন, যাই হোক বন্ধুরা রুম আমি দেখাতে পারলাম না, এর জন্য এক্সট্রিমলি সরি। আমি চেষ্টা করি, আপনারা রিকোয়েস্ট করেন আমি কিন্তু চেষ্টা করি, কিন্তু অনেক সময় ফেলিওর হয়ে যাই, তাও আমি আমার সমস্ত কিছু বেস্ট যেটা সেটা দেওয়ার চেষ্টা করি। তবে চিন্তা নেই, আমি সমস্ত কিছু ফোন নম্বর এবং ঠিকানা দিয়ে দেবো, কোথার থেকে বুকিং করতে হবে কলকাতার সেই ঠিকানা আমি দিয়ে দেবো। আপনার ডিসক্রিপশনে চলে যাবেন, সেখানে ঠিকানা থাকবে, ফোন নম্বর থাকবে, ফোন করে আগে জেনে নেবেন আপনারা যে ডেটে আসতে চান সেটা অ্যাভেলেবেল আছে নাকি। যদি অ্যাভেলেবেল থাকে তাহলে কষ্ট করে কলকাতা যাবেন এবং সেখান থেকে বুকিং করিয়ে তারপর এই বসুমতি হলিডে হোমে চলে আসবেন। একদম পুরো পুরীর মতনই ব্যবস্থাপনা। আপনারা যারা আসবেন অবশ্যই কিন্তু বুকিং স্লিপটা সঙ্গে করে নিয়ে আসবেন, কারণ বুকিং স্লিপটা এখানে দেখে তারপরে কিন্তু আপনাকে এন্ট্রি করতে দেবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা যারা মনে করছেন এই হলিডে হোমটি বুকিং করবেন তারা ডেসক্রিপশনে চলে যান, সেখানে ফোন নম্বর আছে, ফোন নম্বরে ফোন করে আগে জেনে নেন সেখানে অ্যাভেলেবেল আছে নাকি, যদি অ্যাভেলেবেল থাকে তাহলে কলকাতা অফিসে গিয়ে বুকিং করিয়ে তারপর চলে আসুন।